কোলকাতার জনে মহিলা পিজি ডাক্তর দুষ্কর্ম পরে হত্যা ঘটনার নিয়া বর্তমান সারা দেশক ব্যাপি বিভিন্ন শহর ডাক্তার মানে রাজ আন্দোলন চিত্র করিত্র সা এ পড়াই ওড়শা মধ্য আজ ভুবনেশ্বর বিভিন্ন হসপিটাল এমস ইএসআই এবং ক্যাপিটাল মধ্য পিজি ডাক্তার মানে আন্দোলন কর্মনা আসছে আপনার পছপট চিত্র দেখিপারে বর্তমান পিজি ডাক্তার মানে বর্তমান আন্দোলন ওল্লাইছেন এবং সে জস্টিস ডিমাণ রয়েছে যে সমস্ত হাত বিভিন্ন নারা লেখা হইছে এবং যা সে ডিমান্ড করছেন তা বর্তমান আন্দোলন দেখুম যেত গোটে মহিলা ডাক্তার যখন মানে বিভিন্ন লোকের লাইফ সেভিংস আপনার রেসপনসিবিলিটি রয়েছে এভাবে স্থিতরে জনে মহিলা ডাক্তার যেতকর্ম করা যাচ্ছে হত্যা করা যাচ্ছি অর্থাৎ সে নিজে হসপিটালে সুরক্ষিত না এই ঘটনা যে विभिन्न जगह छोट हू बड़ हो होने हो। खाली मेडिकल कॉलेज कलेज नुह पीएचसी सीएचसी भाया जगार भी ଡ୍ୟୁଟି କରି ଆସିଛନ୍ତି ମୁଁ ଗୋଟେ ପିଏଚସି ସିଏଚସିରେ ଥିଲି ଆମେ ବି ସେଠି ବି ନାଇଟ୍ ଡ୍ୟୁଟି କରିଛୁ ଆଜି ଆସିକି ଗୋଟିଏ ମେଡ଼ିକାଲ କଲେଜରେ ବି ନାଇଟ୍ ଡ୍ୟୁଟି କରୁଛୁ କେବେ ଏହି ଜିନିଷଟା ମନରେ ଆସିନଥିଲା ଯେ କାହା ସହିତ ଏଭଳି ମର୍ମାନ୍ତତକ ଘଟଣା ଘଟିଯାଇପାରିବ ବୋଲି ଆମେ ସ୍ୱପ୍ନରେ ସୁଦ୍ଧା ଏଇଭଳିଆ ଜିନିଷ ଭାବିନଥିଲୁ ଆଉ ଯେବେ ଏଇଭଳି ଘଟଣା ଘଟିଯାଇଛି ଏବେ ଆମ ମନରେ ସବୁବେଳେ ପାଇଁ ପ୍ରଶ୍ନବାଚୀ ହୋଇଯାଇଛି କି ପ୍ରକୃତରେ କ'ଣ ଆମେ ସୁରକ୍ଷିତ ପ୍ରକୃତରେ ମହିଳାମାନେ ଇନ୍ ଜେନେରାଲ୍ କ'ଣ ତାଙ୍କ ୱାର୍କ ପ୍ଲେସ୍ରେ ସୁରକ୍ଷିତ କି ଖାଲି ଡକ୍ଟର ବୋଲି ନୁହେଁ ଯେକୌଣସି ଫିଲ୍ଡରେ ହେଉ ମାନେ ଆମର ନର୍ସେସ୍ হতাম আশা ও হুতু হেলথকেয়ার প্রফেসনা হুঁত অদর প্রফেসনা হুত যে লোকের সহ কনস্টা ডিল করছেন বিভিন্ন লোক অজা লঙ্কিত সে প্রকৃত ওয়ার্ক সেফ কি না এবার সেটা প্রশ্ন সৃষ্টি করুচ আমি ভয় পশিযাই আমি আসলে বেড়ে এবার যে অন্ধার রাস্তা কি আমি এপটে যাওয়ার কথা কি অন্ধার গড়িটা এটা কভয়েড করে যা কথা কি এভা কোশ্চিন সব আমার মাইন্ড রে মেডম গোটেই কথা হ'ব নাইট ডিউটি আপোনাৰ বহুত সময়ত পঢ়ু ইয়াৰ পূৰ্ব স্থান আপোনাৰ কাৰ্য কৰি চাৰি থে এই যি ঘটনা যোন কলিকতাৰে ঘটিলা সমস্ত ছাতিৰে গোটেই ভয় সৃষ্টি কৰি বিশেষ কৰি মহিলা ডাক্তৰ মানৰ ক্ষেত্ৰৰে আমি যোন নাইট ডিউটি কৰোঁ সেই আমি সুৰক্ষিত আগ এই ইনসিডেন্ট পূর্ব আমি এতে সুরক্ষিত মানে অসুরক্ষিত ফিল করু গোটে কথা হোয়াট আই ব্রেন ড্রেড নো আই ক্যানট সি এবার যে জিনিসটা আমরা আমি আহ অধিক ভাবু যে এবে কমিটি ডিল করবু কালে কিছু কে কিদব কি কালে কিছু করেদ কি যদি মাইন্ডটা সেইটি অকুপাইড রহবো তাহলে রোগী চিকিৎসাটা নিহতি ভাবে হ্যাপর হব আপনার ভাব নিজে সুরক্ষিত ফিল করনত। নয় কমিটি রেশনাল ডিসিশন নেবে যে পেসেটর কন করা হব। ସେଥିପାଇଁ ସେଇଟା ବି ଗୋଟେ ରହୁଛି ମୁଣ୍ଡରେ ଆମେ କଣ ସତରେ ସୁରକ୍ଷିତ ଅଛୁ କାମ ଫେସିଲିଟି ସେତିକି ଭଲ ଅଛି ଯେ ଆମକୁ ଆମର କିଛି ହେଇଗଲା ପରେ କିଛି ଅସୁବିଧା ହେଇଗଲେ କି ଆମ ପାଇଁ କିଏ ଠିଆ ହେବ କିଛି ପ୍ରୋଟେକ୍ସନ ହେବ କି ନାହିଁ ସେ ସଦାବେଳେ ମୁଣ୍ଡରେ ଆସିଥାଉଛି ଏବେ ବିଶା କରିବେ ଆମେ ଚାହୁଁଛୁ

निश्चित भाव्रा प्रोटेक्सन आक्ट डक्टर उपरे लागू हो बोली जो भने बर्तमान पीजी छात्र आन्दोलन बसिचन प्रतिक्रिया रुचि अनेक कथा उठु विशेषक पूरा घटना उप आपडेट थिए ইনভেষ্টিগেসন ভিতরে অনেক কথা উঠুছে এবং সবুঠ বড় চ্যালেঞ্জিং বর্তমান যা ইনভেস্টিগেসন এবং গণমাধ্যমে রিপোর্ট সামনা আসছে যে পিডিতা লে তাঁর পোস্টমর্টম রিপোর্ট কিনা যেত সিমেন্ট মিলে কথা কুয়াযু জিনিস বরষ্ঠ ডাক্তরকর এবং এক্সপর্টকর এ বয়ান রয়েছে যে এ জনক হয়ে নয় সহ গণ দুষ্কর্ম করা তেম ইনভেষ্টিগেসন প্রপর হকৃত সত সাম আসব আসুবেন শুধু নিচ্ছক সতকথা সমস্ত আখি সামনাক আসু বাকি তাঁর পোস্টমর্টম রিপোর্ট রিলেটেড আপনার যা বি কলে গণমাধ্যম রিপোর্ট বুলুচি সেইসব রিপোর্ট ভেফাইড অনভেফাইড সেই সোর্সগুলা উপরে আমার কাহ আপনার জনা আছে না মতো জনা অ কমেন্ট করা কথা যদি করি তাহলে সোর্স কমেন্ট সেটা ঠিক উপযুক্ত হব মু কাহুকে এটি মিস ইনফরমেশন দেওয়া চাহুনি কি ভুল ওয়ে নেচি মোরেকি অনেক সিবিআই তদন্ত হোক তাহ অ ট্রান্সপার্ট ওয়ে হোক যা ফলে তাঁর উচিত তার ভিডিও করা যাই তা ফরে যেত ফরে টিম তা ডিসেকশন করা ভিডিও রেকর্ড করে দিয়ে যাই সেটা যে সম্পৃক্ত এভিডেন্স করা ঠিক ওয়ে তদন্ত করা যা

তাহলে যথা শীঘ্র লাগু করা যাব আপনার গোটে সতকা কলে গোটে মেডিকা কলেজে যেত সুরক্ষা ব্যবস্থা অত কম অনেক পিএচসি গোটে সিএসই রকম গোটে মেডা কলেজের হি জন যক্টর ছাত্র ছাত্রী সুরক্ষিত নুহ তাহলে আপনার ভাবি পাবি পিএচসি সিএচসি এর অবস্থা ইহু বহু খারাপ হয়ে থাকি তো সেট্রা প্রোটেকশন আক্ট যথাশীঘ্র লাগু করা যাব করা যাই নাট গভর্নমেন্ট আগুন আসতু আমি যেত সিক্যুটি প্রোভাইড করছেন তাহলে আহ বড় যা ফলে আমি সুস্থ মন রাজ কাজ করপারবু ফলে অল্টিমেটলি রোগী হি উপকৃত হবেন যদি আমি কিছু বিনা ভয় আমি নিজ কাজ করবু তাহলে আট লাস্টে রোগী হি উপকৃত নিশ্চিত ভাবে দেখুলে আমি প্রতিক্রিয়া নে বর্তমান যেত পিজি ছাত্র ছাত্রী মানে ক্যাপিটাল হসপিটাল ধারণার বসছেন তাঁকর দুইটি প্রাইমারি ডিমান্ড রয়েছে যে বর্তমান প্রথমে যে ডক্টর মানে এটি কার্যরত অ সেক্ষা বড়া যায় এবং দ্বিতীয় ডিমান্ড হচ্ছে যেট্রা প্রোটেকশন আক্ট যেটা দুই হাজার বাইশে আসছি তাকে সরকার তুরন্ত লাগু করুন কারণ কলিকতা ঘটনা পরে বর্তমান সবু ডাক্তর ছাত্রছাত্রী ভিতরে গোটে ভয় পশিযাই এবং যা নিয়ে সারা দেশের বর্তমান হরতাল আন্দোলন দেখাছি